মায়ের স্পর্শ, যে স্পর্শটা এখন পাই না, সো সেটা অনেক মিস করি। এবং আমার কাছে মনে হয় যে মায়ের স্পর্শটা, যে ছোটবেলায় যে স্পর্শটা, সেটা তো আমরা সবাই ভুলে যাই বা মনে মনে নেই। বাট আম্মা মারা যাওয়ার আগে যেহেতু আম্মা অনেক দিন অসুস্থ ছিলেন, সো সিঁড়িতে ওঠা থেকে শুরু করে এক রুম থেকে এক রুমে নিয়ে যাওয়া, সো এই সময়গুলো আসলে কি হয়, মাকে ধরে নিয়ে যাওয়া, হাত ধরে নিয়ে যাওয়া, সো ওই স্পর্শটা ওই সময় অনেক ডিমান্ড ছিল। সো আমার কাছে এই স্পর্শগুলো অনেক মনে আছে। কারণটা হচ্ছে যেহেতু ছোটবেলা মা যখন আমাকে স্কুলে নিয়ে যেত বা খাওয়াতো, সেই স্পর্শগুলো মনে নেই, বাট এই স্পর্শগুলো আমি অনেক ফিল করি। প্রথমত হচ্ছে মামুন ভাইয়ের একটা গল্প বলা, এবং মামুন ভাইয়ের সব কিছু বলার মধ্যেই একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, এবং মামুন ভাই যদি কোনো ইন্টারেস্টিং ব্যাপার নাও থাকে সেটাকে এমনভাবে বলে যেন ওইটার মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু আছে। সো সেই জায়গা থেকে সত্যি গল্পটা শুনে একবারে রাজি হয়েছিলাম। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ঠিক পরপর দুটো ছবি তো একসাথে করা হয়েছে, এবং ব্যাটে বলের বা সিঙ্ক হওয়ার যে বিষয়টা আমরা কষাই এবং অমানুষ করলাম, তার রিলিজের পরপরই হচ্ছে আমাদের এই ছবিটার প্ল্যানিং, এবং মামুন ভাই আমাকে বলল। সো গল্প শুনে, মামুন ভাইয়ের কথা শুনে রাজি হয়েছিলাম। আর আমার কাছে মনে হয় যে মামুন ভাইয়ের সাথে কাজ করতে গেলে গল্প শুনতেও হয় না, মামুন ভাইকে নিঃসন্দেহে বিলিভ করা যায়। ওরকম আসলে কোনো পরিস্থিতির বা ওরকম কোনো প্র্যাকটিস বা ওরকম কোনো মানে প্রস্তুতি দরকার ছিল না, কারণ ক্যারেক্টারটা একদম সিম্পল একটা ক্যারেক্টার, ইউনিভার্সিটি গোয়িং ছেলে, ও পড়াশোনা করছে, পড়াশোনা করে টাকা আর্ন করছে, সেটা দিয়ে আবার পড়াশোনার খরচ চালাচ্ছে, একটা স্মুথ একটা সফট একটা ক্যারেক্টার। ওইটার মধ্যে আসলে কোনো অনেক বেশি ডাইমেনশন নাই, গল্পের ডাইমেনশন আছে, ক্যারেক্টারের ডাইমেনশনটা সেই। প্রথমত হচ্ছে আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল, সেটা যেটা হচ্ছে যে যেহেতু আমি যেই ক্যারেক্টারটা করছি সেই ক্যারেক্টারটার আমি কেমন, এবং যেহেতু এত গুণী গুণী একজন আর্টিস্ট এবং এত নাম সব দিকে তার সাথে, সো সে যখন কাজ করবেন সে ওই এক ক্যারেক্টারটি করবেন। সো আমার কাছে মনে হয় যে ওই ক্যারেক্টারটির সাথে আমার যে ক্যারেক্টার সেটার আসলে সম্পর্কটা কী, ওটা চিন্তা করেই প্রথমে কনফিডেন্সটা নিজেকে মানে গ্রো করিয়েছি। বাট তারপরেও কাজ করতে গিয়ে যখন আমি দেখলাম সেটা হচ্ছে তার কোঅপারেশন, এবং এই যে বললাম যে অ্যাক্টিংয়ের সময় একটা ঋতুপর্ণার আগের মানে অফ স্ক্রিন ঋতুপর্ণার অন স্ক্রিন ঋতুপর্ণা একদমই চেঞ্জ, সো ওই চেঞ্জটা আমার অনেক বেশি হেল্প করেছে কাজ করতে, এবং অসাধারণ রকম কোঅপারেটিভ, এবং শুট শুরু করার আগে যে রিহার্সেলটা সেই রিহার্সেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আমরা ট্রাই করেছি, এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রাই করার জন্য ঋতুপর্ণার কোঅপারেশন ছিল 100%। সো আমার কাছে মনে হয় যে সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। রোম্যান্স করতে দেখা যাবে একটা চরিত্র, যে চরিত্রটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং সাথে সাথে সে বিভিন্ন সময়ে জব করে, এবং সেই জবটা কোনো পার্মানেন্ট কোনো জব না, কখনো ডেলিভারি কাজ করছে, কখনো কন্ট্রাক্টে কাজ করছে, কখনো ইভেন্টে কাজ করছে, এরকম একটা ক্যারেক্টার। বাট এই ক্যারেক্টারটা আসলে শুধুমাত্র পার্ট টাইম একটা জব, বাট পড়াশোনার টাকাটা আসলে এই পার্ট টাইম জব থেকে আসে, আর সাথে সাথে একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার, যে মানে একদম মানে সচরাচর যেরকম আমরা দেখি না, একদম নায়ক চরিত্র বা একটা কেন্দ্রীয় চরিত্র যেরকম থাকে, মানে গল্পে ঢুকে তখন আসলে মনে হবে যে একটা কেন্দ্রীয় চরিত্র। প্রথমত হচ্ছে যে শুটিংয়ের যে জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক গোছানো একটা কাজ, গোছানো একটা টিম, সো সেখানে হয় না যে প্রত্যেকটা জায়গায় একদম পাই টু পাই হিসেব করা হয়, সো আমি কখন ঘুম থেকে উঠছি, কখন শুটিংয়ে যাচ্ছি, কোন ড্রেসটা পরছি, সো ওই জায়গাগুলোতে একটা চাপ অনুভব করলেও সেটাকে আসলে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। এবং ঋতুপর্ণার সাথে কাজের যে চাপটা সেটা হচ্ছে খুবই ভালো লাগা, সেটা হচ্ছে আমি বলবো যে আমি অ্যাক্টিং করতে গিয়ে যে জিনিসটা ফিল করেছি যে ঋতুপর্ণার অ্যাক্টিং দেখলে বা কাউন্টার কো আর্টিস্ট হিসেবে যখন আমি তার দিকে তাকিয়ে যখন কথা বলছি, দেখা যাচ্ছে আমি যদি তার কথাটা নাও শুনি, আমি যদি কান বন্ধ করে তার কথা শুনি এবং তার চোখ দেখলে বোঝা যায় সে কী বলছে। সো এইটা আসলে একটা কো অ্যাক্টর যখন এমন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয় তখন অ্যাক্টিংটা আপনা আপনি অনেক ভালো হয়ে যায়। সো এটা আমার কাছে সবচেয়ে বেশি হেল্প করেছে যে এত ভালো এবং এত গুণী একজন অভিনেত্রীর সাথে কাজ করতে পেরেছি, এবং সেটা মামুন ভাইয়ের যে গল্পের যে ডাইমেনশন এবং গল্পে বলার যে ধরনটা সেই জায়গাটা মিলে আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ কিছু হবে।
না আমরা এটা তো যেহেতু যৌথ প্রযোজনার একটি ছবি এবং বাংলাদেশ কলকাতা জয়েন্ট ভেঞ্চার, বাংলাদেশ ভারত জয়েন্ট ভেঞ্চার, সো সেইখানে কিছু নীতিমালা আছে। সেই নীতিমালার হচ্ছে 50% এখানে শ্যুটিং হতে হবে, 50% ওখানে শ্যুটিং হতে হবে, 50% এখানকার আর্টিস্ট, 50% ওখানকার, তারপরে ক্রু অ্যান্ড যে পুরো সেট আপ, এটার মধ্যেও একটা সিস্টেম যেটা হচ্ছে 50-50 হতে হবে। সো আমরা কলকাতার যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা শ্যুটিং করা শেষ।